নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সঙ্গে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে এসেছি ডিম, সবজি আর আলু দিয়ে খুবই টেস্টি আর খুব সহজ, একদম হেলদি একটা রেসিপি। এটা আপনারা রুটি পরোটার পাশাপাশি ভাতের সাথেও তৈরি করে খেতে পারেন, খেতে জাস্ট অসাধারণ লাগে। আর তৈরি করতে সময় লাগে মাত্র 10 থেকে 12 মিনিট। তো দেখুন, রান্নাটা করার জন্য এখানে আমি দুটো মাঝারি সাইজের আলু একটুখানি সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা টমেটো কুচি, 3-4 কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন, তবে এটা কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর দিয়ে দিলাম একটুখানি ক্যাপসিকাম কুচি আর সামান্য একটুখানি গাজর কুচি। এখানে বিনস, ফুলকপি বা মটরশুঁটি এই ধরনের সবজি দেওয়া যেতে পারে। সবজির পরিমাণ যত বেশি দেওয়া হয় ততই কিন্তু এটা খেতে ভালো লাগবে। তো সব সবজিগুলো আমি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন, 1/2 টিস্পুন হলুদ, আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণই অপশনাল, আমি একটুখানি কালারের জন্য দিয়েছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন করে জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। দুটো ডিম ভেঙে রেখেছি, ডিমটা এখানে দিয়ে দিচ্ছি। ডিমের পরিমাণ কিন্তু একটু বেশিও দেওয়া যেতে পারে, মানে 3 বা 4 ডিম দিয়ে ওটা করা যেতে পারে। এবারে সব কিছুকে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। সকালের ব্রেকফাস্টে তাড়াহুড়োর সময় আপনারা এটা তৈরি করতে পারেন, বা ডিনারে ঝটপট কিছু তৈরি করতে হলে অবশ্যই এই রেসিপিটা একবার তৈরি করে দেখুন, আপনাদের খুবই ভালো লাগবে। তো ডিম আর সবজি ভালো করে একসাথে মিশিয়ে নিয়েছি। এবার একটা কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল বেশ ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন কুচি আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি মিহি করে কুচি করিনি, একটু মোটা মোটা করেই কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজ আর রসুনটাকে 1 মিনিটের জন্য একটুখানি ভেজে নিতে হবে। খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে গিয়ে একটু নরম হয়ে আসলেই ডিম আর সবজির মিশ্রণটা এখানে দিয়ে দিলাম। আঁচটাকে একদম বাড়িয়ে রেখে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। 2-1 মিনিটের মধ্যে দেখা যাবে ডিমটা জমতে শুরু করবে। ডিমটা দেখুন জমাটবাতে শুরু করেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ জল। জলের পরিমাণ খুবই অল্প দিতে হবে, খুব বেশি জল কিন্তু এখানে প্রয়োজন পড়বে না। তো জলটা ভালো করে মিশিয়ে নিয়ে আঁচটাকে একটু কমিয়ে রেখে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট। এরই মধ্যে সব সবজি আর ডিম বেশ ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ফিরে এসেছি। একটা আলু একটুখানি চেক করে দেখবো। হ্যাঁ দেখুন, আলুটা কিন্তু বেশ ভালো করে নরম হয়ে গেছে, বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, সব কিছু এখানে খুব ভালো করে রান্না হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে ডিমের মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু একেবারেই চলে যাবে, আর খেতেও বেশ ভালো লাগবে। তো গোলমরিচের গুঁড়োটা দিয়ে সব কিছুকে ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আঁচটাকে একটু বাড়িয়ে 2-3 মিনিট এটাকে একটু লালচে করে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজলে খেতে বেশ ভালো লাগে। তো দেখুন, রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে। তৈরি করে নিলাম সবজি দিয়ে ডিম আর আলু ভাজা। এটা রুটি পরোটার সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে। তো রেসিপিটা একবার অবশ্যই আপনারা এরকমভাবে তৈরি করে দেখুন, আর কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।